অভয়া বিচারের দাবিতে প্রতিবাদ সভা আয়োজিত হল ব্যারাকপুরে হোক প্রতিবাদের পক্ষ থেকে। নিশীদিন হসপিটাল অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ সভা আয়োজিত হল ব্যারাকপুরে। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দু মাসেরও বেশি সময়। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে অভয়ার বিচারের দাবিতে ব্যারাকপুরে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হল হোক প্রতিবাদের পক্ষ থেকে। এদিন ব্যারাকপুর তালপুকুরে মোমবাতি প্রজ্বলন করে অভয়ার বিচারের দাবি জানানো হয়। এছাড়াও সংগঠনের সদস্যরা হাতে লেখা নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচি নিয়ে বলতে গিয়ে শিল্পী দেব রায় জানান, আজকে অভয় মঞ্চের ডাকে যে কর্মসূচি নিয়ে আছে দোহের আলো, সেটার প্রেক্ষিতে আমরা হোক প্রতিবাদের পক্ষ থেকে তালপুকুর ব্যারাকপুরে আমরা এই কর্মসূচি নিয়েছি এবং কালকে সুপ্রিম কোর্টের শুনানি। তার জন্য আমরা প্রশাসন জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা তিলোত্তমার বিচারের কোনো যথার্থ বিচার না পাবো আমরা রাস্তায় আছি, আমরা রাস্তা ছাড়িনি, সেটা যতদিন সময় লাগবে। বহুবার এই সমাজে আমাদের মা রাস্তায় ঘাটে মাঠে ময়দানে অপমানিত হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, এবং সেটা বলতে চাইছি যে তারপরেও তিলোত্তমার এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। এই কারণে যে যখন যেটা সব থেকে বেশি নিরাপদ জায়গা বলে মনে করে, যখন মানুষ সব থেকে বেশি বিপদে পড়ে, সেই সময় তার জীবনের সব থেকে বড় নিরাপদ আশ্রয় ডাক্তার বাবুরা তারা এই আওয়াজ তুলেছেন আর কত, সেই কারণে কোথায় কি হবে কার সাথে মানুষ আত্মহত্যার পথ বেছে নেওয়ার পরেও সেই আওয়াজ চাপা পড়ে গিয়েছিল। আমার অবাক লাগে যে এই লোকগুলো এর পরে যে লড়াই যে আন্দোলন তৈরি হয়েছে এ বাংলা কখনো দেখেনি। রাত জেগে নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।